হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বেলাবেলির ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ফুলকো গার্লিক পরোটা তৈরি করে দেখাবো। এটা খেতে ভীষণ মজার হয়। যে কেউ এই গার্লিক পরোটা পছন্দ করবে আর মজা করে খাবে, একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। গার্লিক পরোটা তৈরি করার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা রসুন কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাতের কাছে ঘি থাকলে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 কাপ পরিমাণ আটার জন্য 1 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে সফট একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে একটু বেশি সময় নিয়ে ধৈর্য ধরে বিট করে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে যত ভালো করে বিট করে নেবেন ব্যাটার তত স্মুথ হবে আর পরোটা তত বেশি সফট ও ফুলকো হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি নর্মাল ট্যাপের পানি ব্যবহার করেছি, তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এতে করে ব্যাটার সেট হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। ডোটা ঢেকে রাখায় আরও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে আর পরোটার জন্য আমার এরকম ব্যাটারই লাগবে। এর থেকে পাতলা বা অনেক বেশি ঘন করা যাবে না, তাহলে পরোটা পারফেক্ট হবে না। পরোটাগুলো ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে টিস্যু দিয়ে হালকা করে তেল মুছে নিয়েছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে এরকম গোল চামচ দিয়ে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। উপরের কালার চেঞ্জ হয়ে যখন এরকম হয়ে আসবে তখন পরোটা উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নেব। তারপর সাইডটাকে ভালো করে চেপে দিতে হবে, এতে করে পরোটা অনেক বেশি ফুলকো হবে। 2 থেকে 3 বার উল্টে পাল্টে নেওয়ার পর সাইডটাকে ভালো করে চেপে দিতে হবে, এতে করে পরোটা অনেক বেশি ফুলে উঠবে। দেখুন পরোটা কতটা ফুলকো হয়েছে। যখন দুই পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরোটা তেল ছাড়াও ভেজে নিতে পারেন। 2 থেকে 3 বার উল্টে পাল্টে নেব। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন পরোটা উঠিয়ে নেব। একইভাবে আরেকটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাও একইভাবে ফুলে উঠেছে। দেখুন পরোটা কতটা ফুলে উঠেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাকিগুলোকেও একইভাবে তৈরি করে নেব। তো এভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই পরোটা খেতে খুবই মজার হয়। সকালের নাস্তায় খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।